হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অসম্ভব ভালো আছেন। আজকে অনেকদিন পরে আমি আসলাম ক্যামেরার সামনে। তো এটা যদিও একজনের রিকোয়েস্টে, আমি মোটামুটি অনেক ব্যস্ত। তো আপনাদের মধ্যে অনেকের এই অনেক বিষয়ে মানে জিজ্ঞাসা আছে, তো আমি আসলে অন্যান্য কাজে ব্যস্ত থাকি, যে কারণে সব প্রশ্নের উত্তর দেওয়া হয় না সবসময়। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং আপনারা হয়তো বা আমার উপরে রাগ করে থাকতে পারেন, সেজন্য আমি সরি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে বলিভিয়া। সো বলিভিয়া সম্পর্কে অনেকেরই আগ্রহ, যে বলিভিয়া একটি দেশ, সে দেশে কিভাবে যাওয়া যায়, বা সে দেশটি আমাদের বাংলাদেশের জন্য ভিসা ফ্রি কিনা, বা ভিসা মানে পোর্ট এন্ট্রি কিনা, বা কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে মানে অন অ্যারাইভাল কিনা ভিসা। হ্যাঁ, একই কথা আমরা যে কোনো ভাবেই বলি না কেন, এটি ভিসা ফ্রি। বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আপনি খুব সহজে বলিভিয়া যেতে পারেন। বলিভিয়া যাওয়ার জন্য আপনার কোনো প্রকার ভিসার প্রয়োজন নেই, তবে সেই ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন রয়েছে, কিছু ডকুমেন্টস আপনার প্রয়োজন, যেটা খুবই জরুরি, না হলে আপনি যেতে পারবেন না। সেরকম কিছু রেস্ট্রিকশনের মধ্যে বর্তমানে কোভিডের জন্য পিসিআর টেস্ট লাগে, এটা আমরা সবাই জানি। এটার ক্ষেত্রেও সেরকম কোনো মানে ব্যতিক্রম কিছু নাই। আপনি ধরেন কোভিড-19 জন্য আপনি ভ্যাকসিন দেননি, তারপরেও কিন্তু আপনি ইচ্ছা করলে ওখানে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পিসিআর টেস্ট, একটি নেগেটিভ টেস্ট রিপোর্ট থাকতে হবে, এবং অবশ্যই সেই টেস্ট রিপোর্টটি 72 ঘন্টা, আপনি 72 ঘন্টা সময়ের মধ্যে ফ্লাইটে অনবোর্ডিং হওয়ার 72 ঘন্টার মধ্যে আপনার টেস্ট রিপোর্টটি লাগবে। এবং এরপরে যে বিষয়গুলি থাকছে সেটা হচ্ছে, এখন বর্তমান কোভিডের এই সময়ে এখানে কিন্তু একটা নির্দিষ্ট 10 দিনের একটা কোয়ারেন্টাইন রিকোয়ার করছে। আপনি ওখানে পৌঁছানোর পরে সব প্রসিডিউর কমপ্লিট করে আপনার কিন্তু একটি কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকলে 10 দিন, আপনি যদি কোয়ারেন্টাইনে থাকেন, এই 10 দিন কোয়ারেন্টাইনের মধ্যে আপনার যে খরচ হবে সেই খরচটা কিন্তু আপনাকে বেয়ার করতে হবে, এবং এই খরচটি এটা সরকারিভাবে আপনাকে কোয়ারেন্টাইন সার্ভিসটা প্রোভাইড করা হবে। ওখানে হেলথ অ্যান্ড স্পোর্টস যে অথরিটি বলিভিয়ান, ওরা কিন্তু এটা আপনাকে প্রোভাইড করবে, বাট আপনার সম্পূর্ণটার জন্য আপনার ক্যাশ পেমেন্ট করতে হবে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে আপনার ইয়েলো ফিভার। ইয়েলো ফিভার ভ্যাকসিনেটেড আপনাকে হতে হবে, অবশ্যই ভ্যাকসিনেটেড একটা সার্টিফিকেট, আপনার ইন্টারন্যাশনাল একটি ইয়েলো ফিভারের সার্টিফিকেট আপনাকে থাকতে হবে। এরপরে যে জিনিসটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে, আপনার বলিভিয়ার যে কোনো একটি জায়গায়, ধরেন আপনি আপনার কোনো রিলেটিভ সেখানে থাকে, বা আপনার নিকটস্থ কেউ সেখানে অবস্থান করেন, তার সাথে যে আপনি রেসিডেন্স বা অ্যাকোমোডেশন শেয়ার করবেন, সেক্ষেত্রে তার একটি অনুমতিপত্র অথবা তার দ্বারা অ্যাপ্রুভড একটি এফিডেভিট, মানে ওখান থেকে করে সে লিগালাইজড করে আপনাকে পাঠাবে, যে কোনো মানে বলিভিয়ান অ্যাডভোকেট, অথবা আপনি চাইলে যে কোনো হোটেল বুকিং, হোটেল বুকিংয়ে আপনি হোটেল বুকিং করেও এখানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি কনফার্মেশন ডকুমেন্টস আপনার লাগবে। আর এখানে আসার জন্য আরও যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে আপনার কনফার্ম রাউন্ড ট্রিপ এয়ার টিকেট লাগবে। এরপরে যে বিষয়টি নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে, অবশ্যই আপনাকে একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। ট্রাভেল ইন্স্যুরেন্স 1 মাসের জন্য হয়তো বা $40 মতো নিতে পারে, কিন্তু এটা অবশ্যই কোভিড-19 ইনক্লুডেড যে প্যাকেজটি আছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের মধ্যে, ওই কোভিড-19 ইনক্লুডেড যে প্যাকেজ, সেই প্যাকেজের একটি ইন্স্যুরেন্স প্যাকেজ আপনাকে ক্রয় করতে হবে $40 সমমান টাকা দিয়ে। অবশ্য সেটা ভ্রমণের আগে আপনাকে এটি নিশ্চিত করতে হবে। আর বিমান টিকেটের জন্য যে পরিমাণের খরচ হতে পারে আপনার রাউন্ড ট্রিপ টিকেটের জন্য, 3 থেকে 3.5 লক্ষ টাকা, বা ভাগ্য ভালো হলে বা একটু সময় নিয়ে, হাতে একটু সময় নিয়ে, বা 2-3 মাস আগে যদি আপনি টিকিটটি কাটতে পারেন, হয়তো 2,50,000 টাকায় আপনি কাটতে পারতে পারেন। অবশ্যই আপনাকে আরেকটা জিনিস নিশ্চিত করতে হবে বলিভিয়া যাওয়ার জন্য, সেটা হচ্ছে ট্রানজিট ভিসা। যদি দেখা যায় যে আপনার ট্রানজিট ভিসা লাগছে যে দেশে আপনি যাচ্ছেন, যেমন দুবাই হয়ে যদি সরাসরি আপনি বলিভিয়া যান, সেক্ষেত্রে কিন্তু দুবাইতে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য ট্রানজিট ভিসার প্রয়োজন নেই, ট্রানজিট ভিসা লাগে না।
কিন্তু যদি অন্য কোনো দেশ হয়ে যান সেক্ষেত্রে কিন্তু ট্রানজিট ভিসা লাগবে। বা অন্য কোনো দেশ বলতে কি এখানে কয়েকটি দেশ আছে যেগুলোতে আপনার ট্রানজিট ভিসা লাগবে না, যেমন আপনার যদি ইস্তানবুলে হয় মানে তার্কিতে, সেক্ষেত্রে আপনার ট্রানজিট ভিসা লাগবে না, ভিসা আলাদাভাবে নিতে হবে না। আর দুবাইতেও একই অবস্থা, এবং কাতারে, তবে কাতারে একটু একটু ডিফারেন্ট আছে। কাতারে যে জিনিসটা হবে আপনার ট্রানজিট ভিসাটা, এখানে ওদের নির্দিষ্ট একটা জোন আছে, সেই জোনের বাইরে আপনি কিন্তু মানে ট্রানজিটটা ফ্রি পাবেন না, আগে আপনার ভিসা নিতে হবে। তো যাই হোক, এই বিষয়টা আরো ভালোভাবে জেনে নিতে হবে। যদিও এই সম্পর্কে এই মুহূর্তে মানে কাতার ট্রানজিটটা সম্ভবত ফ্রি, তবে এটার সম্পর্কে আমি স্পেসিফিক ভাবে এখন আমার মনে নেই, যদিও আমি এর আগে স্টাডি করেছি এই বিষয়ে। তবে দুবাইতে আপনি অবশ্যই ফ্রিতে ট্রানজিট পাবেন, এবং আপনি এখানে 48 ঘন্টা বা 72 ঘন্টা এই ডিউরেশনে আপনি ট্রানজিট ফ্রি পাবেন, কোনো প্রকার ভিসা নিতে হবে না। এবং ইস্তানবুলেও এই একই মানে মানে একই সিস্টেমে আপনি ট্রানজিট করতে পারবেন। তবে আদারওয়াইজ অন্য কোনো দেশে যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রানজিট করতে পারবেন না, আপনাকে ট্রানজিট ভিসা নিতে হবে। ধরেন ইউএসএ হয়ে যাবেন, অবশ্যই আপনাকে ট্রানজিট ভিসা নিতে হবে। আর ইউএসএ যে ট্রানজিট ভিসা, সেই ভিসা ক্যাটাগরি হচ্ছে C1 বা C2। আরেকটি বিষয় যেটা বলে রাখি, আপনি যদি দুবাই হয়ে ব্রাজিল হয়ে টিকিট পেয়ে যান, সেক্ষেত্রে ব্রাজিলে কিন্তু আপনার ওয়ান ওয়ে ট্রানজিট ভিসা ওরা মানে ফ্রিতে দেয়, কিন্তু রাউন্ড ট্রিপ দিবে না। যেমন আপনি যাবেন এবং আসবেন, একই দেশ হয়ে যাবেন এবং আসবেন, এই যে ট্রানজিট ওয়েটা, এটা আপনাকে দিবে না, বোথ ওয়ে দিবে না, সিঙ্গেল ওয়ে দিবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার ব্রাজিল এম্বাসি থেকে আপনার ভিসাটি নিতে হবে, ট্রানজিট ভিসা নিতে হবে, যে আমি মানে বোথ ওয়ে এর জন্য, যে আমি যাচ্ছি, যাওয়াটা আমার ফ্রি, এবং আসার সময় যাতে আমি এই ডেটে আসতে পারি, সেটার জন্য আপনাকে এই ট্রানজিটটা নিতে হবে অবশ্যই। এরপরে যে বিষয়টি নিশ্চিত করতে হবে, এক মাস সময়কালের জন্য আপনি এয়ার টিকেট মানে কাটলেন, সেই ক্ষেত্রে আপনাকে এই যে এক মাস দীর্ঘ সময়কাল, এই সময়কালে আপনার যে পরিমাণে খরচ হবে, এই খরচের যে একটা ব্যাপার, এই খরচটা মাথায় রেখে আপনাকে সমপরিমাণে ডলার এন্ডোর্স করে নিতে হবে আপনার পাসপোর্টে, এবং আপনার সাথে ক্যাশ ডলার নিতে হবে। এবং যদি আপনার ক্রেডিট কার্ড হয়, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড, সেই সমস্ত কার্ড যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কার্ডের যে ডকুমেন্টস আপনার, সেই ডকুমেন্টসটা লাগবে, যে আপনার কার্ডে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স আছে কিনা, এই ট্রানজ্যাকশনটা আপনার অবশ্যই থাকতে হবে, কি পরিমাণে ডলার আপনার অ্যাকাউন্টে আছে, এইটা আপনাকে নিশ্চিত করতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি অনলাইন সার্টিফিকেট দেওয়া হয় আপনার মানি এক্সচেঞ্জার থেকে, যদি আপনি এক্সচেঞ্জ করেন, যদিও এত পরিমাণে ডলার আপনি মানি এক্সচেঞ্জারের কাছ থেকে এন্ডোর্স করতে পারবেন না। আপনাকে অবশ্যই, যদি একটু লঙ্গার ডিউরেশনে আপনি থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো রেজিস্টার্ড ব্যাংক কর্তৃক এন্ডোর্স করতে হবে আপনার পাসপোর্টে। এখন ডলারের পরিমাণ পার ডে আপনি কত করে ধরবেন? অ্যাজ এ ট্যুরিস্ট আপনি যেহেতু এখানে অনঅ্যারাইভাল ভিসায় যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিন ন্যূনতম আপনার $100 থেকে $150 অ্যাভারেজ আপনার কস্ট ধরতে হবে, যেহেতু ট্যুরিস্ট হিসাবে যাচ্ছেন। যাই হোক, এরপরে আসি আরও একটি বিষয়, যেটি সেটি হচ্ছে আপনি যখন বলিভিয়াতে যাবেন, যাওয়ার আগে আপনার কী কী কাগজপত্র এখান থেকে নিয়ে যেতে হবে বা কী কী কাগজপত্র প্রয়োজনীয়। প্রথমত যাওয়ার আগে যে অনেকগুলি কাগজপত্র আমি বলেছি, তার মধ্যে অন্যতম একটি আপনি পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই সাথে নেবেন, যদি এটা রিকোয়ার করে না, তবে কিছু কিছু ব্যক্তি বিশেষ যদি আপনার অ্যাপিয়ারেন্স দেখে তারা কোনোভাবে সন্দেহজনক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা কিন্তু সাক্ষ্য দেবে যে আপনি একজন ইনোসেন্ট, একজন ভালো মানুষ, সেক্ষেত্রে অবশ্যই এটা সাথে নিয়ে যেতে হবে, একটি পুলিশ ক্লিয়ারেন্স। আর আপনার যে ফান্ড ডকুমেন্টস, এখানে কিছু কিছু সময় এরা কি করে, আপনার ক্যাশ ডলার দিতে চায় না আপনার, সেক্ষেত্রে উচিত হবে আপনার যখন বলবে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেন, সো আপনার কোম্পানি অ্যাকাউন্ট অথবা আপনার স্যালারি অ্যাকাউন্ট যেটাই থাকুক না কেন, আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্ট, আর যদি ব্যবসায়ী হন সেক্ষেত্রে আপনার কোম্পানি অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্টের 3 মাসের একটি ব্যাংক স্টেটমেন্টটা সাথে নিয়ে যাবেন। অবশ্যই অনলাইন কপি হলে হবে না, এটা অবশ্যই ব্যাংক লিগালাইজড কপি, যেটাতে ব্যাংক কর্মকর্তার সিল থাকবে, সেরকম একটা কপি নিয়ে যাবেন। এবং আরও যে বিষয়টা, এটা প্রথমেই সবার আগে যেটা মানে বলা উচিত ছিল, সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই
6 মাস বা তার বেশি হতে হবে এবং পাসপোর্টে অবশ্যই দুইটি পাতা ফাঁকা থাকতে হবে। তবে হ্যাঁ, প্রবেশের জন্য আপনাকে একটি ভিসা ফি দিতে হবে, আর ভিসা ফি মানে এখানে এন্ট্রির যে ভিসা ফি, ভিসা ফিটা আপনার সর্বোচ্চ $250 পর্যন্ত হতে পারে, $150 থেকে $250। এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কত দিনের জন্য এখানে ঢুকবেন, এখানে ডিউরেশনের উপরে এবং এন্ট্রি লিস্ট, যেমন আপনি মাল্টি এন্ট্রিতে ঢুকতে যাচ্ছেন যে মানে একাধিকবার ঢুকবেন বের হবেন, এরকম হলে একরকম ভিসা ফিস। আর যদি মানে আপনি ফর ওয়ান্স একেবারেই ঢুকে একবারে 15 দিন বা 20 দিন বা 1 মাস থাকবেন, এরকম হলে সেক্ষেত্রে আপনি নিতে পারেন। তো 1 মাসের সময়কালের জন্য আপনার ভিসা ফিস আনুমানিক, যদি আপনি মাল্টি এন্ট্রি চান, আপনার সর্বোচ্চ $250 মধ্যে আপনি এটা করতে পারবেন। আর অবশ্যই আপনার সেই ধরনের একটা প্রিপারেশন থাকতে হবে ফিনান্সিয়ালি। এবং আরেকটা বিষয়, আপনি বলিভিয়াতে অবশ্যই আপনি 3 মাসের অধিক সময়কাল এখানে অবস্থান করতে পারবেন না অ্যাজ এ ট্যুরিস্ট। আর অনেকেই যারা আমরা কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছি তাদের জন্য আমার ইনফরমেশন হচ্ছে, একটি পুয়ারেস্ট কান্ট্রি এবং বাংলাদেশের চেয়েও এর অবস্থা খুবই খারাপ। দক্ষিণ আমেরিকার দরিদ্র সীমার অন্তর্ভুক্ত যে কয়েকটি দেশ আছে, যেমন সুরিনাম এবং আশেপাশে এই যে কি বলে চিলি, সুরিনাম, আর্জেন্টিনা, এই ধরনের দেশগুলি এগুলো খুব একটা উন্নত দেশ না, এবং বলিভিয়া তা এদের মধ্যেও একেবারে নিম্নমানের একটি দেশ। অতএব এখানে যে কর্মসংস্থান করা বা লিগালি অবস্থান করাটা একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে সতর্কভাবে আপনাদের ডিসিশন নিয়ে যেতে হবে। যে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি বলছি না, আপনারা ওখানে গেলে বেড়াতে যেতে পারেন, লাপাস সর্বোচ্চ, পৃথিবীর সর্বোচ্চ শহর। অবশ্যই যাদের ব্রিথিং প্রবলেম আছে, বিশেষ করে কি বলে অ্যাজমার সমস্যা আছে, তারা কিন্তু অবশ্যই এখানে যাওয়া থেকে বিরত থাকবেন, কারণ সাধারণ স্বাভাবিক মানুষেরই লাপাজে গেলে সেখানে শ্বাসরুদ্ধ হয় বা শ্বাসের মানে স্বল্পতা দেখা যায় এবং ব্রিথিং প্রবলেম দেখা দেয়। সো যে কারণে আমরা অবশ্যই সব কিছু জেনে বুঝে তারপরে বলিভিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। তো ভিউয়ার্স, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।